এটা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে এটা এটা হারাম। আমি এখানে স্পষ্ট করতে চাই যে একটা হচ্ছে গান আর একটা হচ্ছে মিউজিক, দুটো দুই জিনিস। মিউজিক কখনোই ইসলামে অ্যালাউ না, যেটা আমি আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্না থেকে প্রমাণ করব। গান যেটা যদি মিউজিক ছাড়া গাওয়া হয়, সেই গানে যদি অশ্লীলতার চর্চা না থাকে, সেই গানে যদি যৌন সুরসুরি না থাকে, সেই গান যদি শিরিক মিশ্রিত না থাকে, সেই গান যদি কুফুর মিশ্রিত না থাকে, তাহলে সেটা গাওয়া যেতে পারে। এতে ইসলাম এটা হারাম বা নিষিদ্ধ করেনি। এটা হচ্ছে গান মিউজিক ছাড়া, উইদাউট মিউজিক, মিউজিক ছাড়া। আমার বক্তব্যকে আমি অনুরোধ করব, যারা দর্শক শ্রোতা আছেন, আমার এই বক্তব্য যেন কেউ খণ্ডভাবে কেউ যেন প্রচার না করে, মানে কাটসাট করে আগে পিছে না বলে একটু নিয়েই আমাকে একটা ফতোয়া দিল, দেখো দেখো মুফতি আবু মোহাম্মদ রহমানি মিউজিককে হালাল করে দিয়েছে। এর বিষয়টা আবার স্পষ্ট করি, মিউজিক টোটালি হারাম ইসলামে, যেটা আমি কোরআন সুন্নাহ থেকে প্রমাণ দিব। আর গানের ব্যাপারে, সেই গানে যদি শিরিক কুফুর অশ্লীলতা এরকম কোনো কিছু মিশ্রিত না থাকে, তাহলে উইদাউট মিউজিক, মিউজিক ছাড়া সেটা গাওয়া যেতে পারে। এখন আমরা দেখি যে গান বাদ্য, যেহেতু গানের সাথে বাদ্যযন্ত্রের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, যেখানে গান আছে সেখানে বাদ্যযন্ত্র আছে, এজন্য আমরা গান বাদ্য বলবো। এখান থেকে এক্সেপশনাল হবে ওই গানগুলো যেটা আমি আগে স্পষ্ট করেছি। এখন যদি আমি আমার বক্তব্যের মধ্যে গান বাদ্য বলি একসাথে শব্দ বোঝানোর জন্য, তাহলে ওই গানটা এর থেকে ব্যতিক্রম থাকবে যেটা আমি আগে স্পষ্ট করেছি। আমরা প্রথমে উল্লেখ করতে চাই মহাগ্রন্থ আল কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীতি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা, যেটাকে আরবিতে বলা হয় লাহওয়াল হাদিস, এটা তারা সংগ্রহ করে অন্ধভাবে এমন, এবং উহাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। প্রশ্ন হলো যে আসলে লাহওয়াল হাদিস দ্বারা এটা উদ্দেশ্য কি? আমরা প্রথমে উল্লেখ করব হাদিস থেকে যে কোরআনের ব্যাখ্যা হাদিসে কি এসছে। আমি এখানে উল্লেখ করতে চাই তিরমিজি হাদিস নাম্বার 3195। عن ابي امامه رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا تبيعوا القائلات ولا تشتروهن তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করো না, বাদ্যযন্ত্র। এখানে গায়িকা আসলে ওই জামানায় গায়িকা দ্বারাই গান টান গাওয়া হতো, এজন্য হাদিসের মধ্যে গায়িকা শব্দটা এসেছে, যে তাদেরকে তোমরা বিক্রি করো না, ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদেরকে গান শিক্ষা দিও না। ওয়ালা খায়র ফি তিজারাতিন ফীহিন্না, এদের দ্বারা ব্যবসা করার মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়াসাবুহুন্না হারাম, যে গান গাওয়া, গান গেয়ে পারিশ্রমিক নেওয়া, তারপরে এই গায়িকা ক্রয় বিক্রয় করা, এর যে মূল্যটা এটা একেবারে হারাম। ফি মিসলি যালিকা উনজিলাত আলাইহি হাযিহিল আয়া, আর এই ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে, অর্থাৎ আমিনান নাসি মা ইয়াশতারি লাহুল হাদিস, এই আয়াতটা এ ব্যাপারে নাজিল হয়েছে। আমরা দেখতে পারি তিরমিজি হাদিস নাম্বার 3195। আমি যে হাদিস নাম্বার গুলো বলবো সেটা হচ্ছে আল হাদিস অ্যাপস থেকে, যদি কেউ এটাকে যাচাই করতে পারে চায়, তাহলে আল হাদিস অ্যাপস এর এই নাম্বার দিয়ে যদি কেউ যাচাই করতে চায় তাহলে তার জন্য সুবিধা হবে। দ্বিতীয়ত আমি এখানে উল্লেখ করতে চাই যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই উম্মার মধ্যে যিনি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মুফাসসির, তার উক্তি কি? আদাবুল মুফরাদ আমরা দেখতে পারি 791 নম্বর হাদিস, আদাবুল মুফরাদ 791 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এই লাহুল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে ক্বালা আল গিনা ওয়া আশবাহুহু, যেখানে গান বাদ্য এবং অনুরূপ যা আছে লাহুল হাদিস দ্বারা তা উদ্দেশ্য। এখন এই আয়াতের শানে নুজুল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে মারিফুল কোরআনে আমরা দেখতে পারি যে নজর ইবনে হারেস বিদেশ থেকে একটি গায়িকা বাদী খরিদ করে এনে তাকে গান বাজনায় নিয়োজিত করলো। কেউ কোরআন শ্রবণের ইচ্ছে করলে তাকে গান শোনানোর জন্য সে গায়িকাকে আদেশ করত এবং বলতো, মোহাম্মদ তোমাদেরকে কোরআন শুনিয়ে নামাজ রোজা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে, এতে শুধু কষ্টই কষ্ট, তার চেয়ে বরং গান শোনো এবং জীবনকে উপভোগ করো। এই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়। এছাড়াও আমরা তাফসীরে ইবনে কাসির দেখতে পারি, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেখানে আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা ইকরাম যারা ব্যাখ্যা দিয়েছেন যে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য। এরপরে আমরা উল্লেখ করতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইসরার 64 নম্বর আয়াতে কারিমা, যেখানে সূরা বনী ইসরাইল, সূরা ইসরার আরেকটা নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, এর 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইবলিসকে যখন জান্নাত থেকে বিতাড়িত করলেন আল্লাহ, তখন ইবলিস অনেক কিছু বললো যে আমি তোমার বান্দাদেরকে গোমরা করব, তাদেরকে জাহান্নামে নেব ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এক পর্যায়ে ধমকের সুরে বললে, যা ওয়াস্তাফজিস মান ইসতাতাতা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখায়লিকা, এটা বড় একটা আয়াত। আল্লাহ বলছে, যা তুই তোর সাধ্যমতো চেষ্টা কর, তোর আওয়াজ দ্বারা মানুষকে গোমরা করার জন্য তুই চেষ্টা কর।
আমাদের এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সৌতিকা, অর্থাৎ ইবলিসের যে আওয়াজ। আমরা তাফসীর এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির দেখতে পারি, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি এই ইবলিসের যে আওয়াজ এর দ্বারা তিনি উল্লেখ করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য। তাহলে বোঝা গেল যে গান বাদ্য এটা হচ্ছে ইবলিসের আওয়াজ। এবার আমি হাদিসের দিকে যাচ্ছি। হাদিস নাম্বার আবু হাদিসটি আবু দাউদে এসেছে, সহি হাদিস, হাদিস নাম্বার 3396। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইয়া আও হুররিমা আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল কুবাত। নবীজি স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে হারাম করে দিয়েছেন আল খামর, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল কুবা। কুবা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, সকল প্রকার বাদ্যযন্ত্র এর মধ্যে উল্লেখ আছে। দফ একটা শব্দ আছে, যে দফটা বাদ্যযন্ত্রের ভিতরে পড়ে না। আমি সময় পেলে তার ব্যাখ্যা পরবর্তীতে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আবু দাউদের মধ্যে এসছে। আমরা আরেকটা হাদিস উল্লেখ করতে পারি, মুসনাদ আহমদ 65 এবং 64 নম্বর হাদিস এবং সিলসিলায় সহিহা হাদিস হাদিস নম্বর 1708, যেখানে নবীজি বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলা উম্মতি, আল্লাহ পাক আমার উম্মতের উপরে হারাম করেছেন আল খামরা, মদ, ওয়াল মাইসিরা, জুয়া, ওয়াল মাজরা, ওয়াল কুবাতা, ওয়াল গুবাইরা, সকল প্রকার বাদ্যযন্ত্র, চাই সেটা তবলা হোক, চাই সেটা বীণা হোক, বা যেই ধরনের কিছু হোক, এখানে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, এর দ্বারা টোটালি আমরা বলতে পারি সকল বাদ্যযন্ত্র যেটা হারাম। আমরা এবার উল্লেখ করতে চাই সহি বুখারীর একটা হাদিস, 95 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুনান্না মিন উম্মতি, আমার সময় 5 মিনিট থাকার আগে আমাকে একটা সংকেত দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুনান্না মিন উম্মতি, 5 মিনিট আর 4 মিনিট আছে আপনার, আচ্ছা, লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি। নবীজি বলেছেন যে কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 95, ইস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হিরা ওয়াল হারির, হিরা মানে ব্যভিচার, ওয়াল হারির রেশমি পোশাক, ওয়াল খামর, মদ, ওয়াল মাআসি, এটা বাদ্যযন্ত্র। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা ব্যভিচার, যারা রেশমি পোশাক পুরুষের জন্য, এবং মদ, মাদক এবং বাদ্যযন্ত্র, এটা তারা হারাম মনে করা হবে। যেহেতু আমার সময় নাই, এজন্য আমি বাকি হাদিসগুলো আর উল্লেখ করছি না। তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা এখানে স্পষ্টভাবে বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে ইসলামে হারাম, উচ্চ স্বরে লাউডলি বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্যের তালে তালে ঈদ উল ফিতর মুসলমানদের একটা উৎসব, সেই দিনে এটা করা এটা হারাম। এখন যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত হলো, কোরআন দ্বারা প্রমাণিত হলো যে বাদ্যযন্ত্র ইসলামে হারাম, এখন আমার মুসলিম মুসলমান হিসেবে আমার করণীয় কি? কেউ কেউ এখানে প্রশ্ন তুলতে পারে যে কেউ কেউ এটা বলেও যে কে কি করলো না করলো সেটাতে আমাদের দেখার বিষয় কি, কেউ গান বাদ্য করলো, কেউ নাচানাচি করলো, তাতে আমাদের কি যায় আসে যায়? আমি তাদের সমীপে নিবেদন করতে চাই, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ ইসলামিক স্কলার হিসেবে আমাদের কিছু দায়িত্ব কোরআন এবং সুন্নার মাধ্যমে আমাদের উপর অর্পণ করা হয়েছে। আমি প্রথমে উল্লেখ করতে চাই সূরা আহজাবের 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী ইন্নারসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী স্বরূপ, মুবাশশির, সুসংবাদবাহী, ওয়া নাযীরা, এবং সতর্ককারী রূপে আমি প্রেরণ করেছি। কি ব্যাপারে সুসংবাদ দিবে, সতর্ক করবে, ভালো কাজ করলে, কোন আমল করলে তার বিনিময় কি, জান্নাতের সুসংবাদ দিবে, গুনাহ মাফের সুসংবাদ দিবে, সতর্ক কি করবে, ইসলামের যে কাজগুলো নিষিদ্ধ আছে, যে কাজগুলো মানুষ জাহান্নামে যাবে, সে ব্যাপারে সতর্ক করবে। এটা নবীর কাজ, নবী যেহেতু নাই, নবীর সেই দায়িত্ব অর্পিত হয়েছে উলামায়ে কেরামের উপরে, এমনকি প্রত্যেক মুসলমানের উপরে সেই দায়িত্বটা এটা অর্পিত হয়েছে। এরপরে আমরা যদি এই সৎ কাজে বাধা না দেই বা সৎ কাজের নির্দেশ না দেই, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমাদের উপরে অনেক বিপদ আসবে, যেটা কোরআন থেকে আমরা বুঝতে পারি, আমরা সুন্নাহ থেকে বুঝতে পারি। আমি এখানে একটা উল্লেখ করি সূরা আরাফের 163 নম্বর আয়াত, যেহেতু আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি খুব, হ্যাঁ আর এক মিনিট, সূরা আরাফের 163, 164 এবং 165 নম্বর আয়াত, যেখানে বনী ইসরাইল তাদেরকে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, এখানে তারা তিন দলে বিভক্ত হয়েছিল, একদল মাছ স্বীকার করেছে, একদল নিষেধ করেছে, আর একদল চুপ ছিল। তো যারা শুধুমাত্র নিষেধ করেছে তারাই মুক্তি পেয়েছে, বাকি বাকিদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। একটা হাদিস উল্লেখ করি সহিহ মুসলিম 81 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' বিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়াদালিকা দাফুল ঈমান। যখন কেউ শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ দেখবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিহত করবে, ক্ষমতা না থাকলে জবান দিয়ে সেটা নিষেধ করবে,
সেটাও না থাকলে অন্তর দ্বারা ঘৃণা করবে, এটা হচ্ছে আদাউতে ইমান, একেবারে ইমানের সর্বনিম্ন স্তর। সুতরাং আমার আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই বাদ্যযন্ত্র এটা ইসলামে নিষেধ, এটা বিলকুল হারাম। আর যেহেতু এটা ইসলামে নিষেধ, সেহেতু প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব হচ্ছে নিজের থেকে বিরত থাকবে, অপরকে থেকে বিরত থাকার জন্য নাসিহা পেশ করবে। ধন্যবাদ সাগর ভাই।